শ্রাবণ মাসের প্রথম সোমবার এদিন ছিল শ্রাবণের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। এদিন থেকে শুরু হয়েছে মহাদেবের শ্রাবণ মাসের বিশেষ পুজো। কিন্তু করোনার জেরে পরিস্থিতি একটু ভিন্ন ধরনের। আগে অন্যান্য সময়ে ভোর 5টা থেকে পুজো শুরু হতো, কিন্তু এবছর সেই নিয়ম বদলে আনা হয়েছে। এবার ভক্তরা মন্দিরে ঢুকে স্নান করাতে পারবে না, দূর থেকে প্রণাম জানিয়ে যাবেন। অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক নির্দেশ মেনে। পরিস্থিতির কথা বিবেচনা করে সকল ভক্তদের কাছে আবেদন জানানো হয়েছে এবছর শিবের স্নান থেকে বিরত থাকার। ইতিমধ্যে রাজধানীর শিববাড়িতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে, লাগানো হয়েছে সচেতনতামূলক ফ্ল্যাগস। শ্রাবণের শেষ সোমবার পর্যন্ত এই স্নান চলবে বলে জানান মন্দিরের পুরোহিত। বিধিনিষেধ মেনে সকল ভক্তরা দূর থেকে পূজার্চনায় সামিল হন। পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে একই সঙ্গে এই পরিস্থিতি থেকে রাজ্য দেশ যাতে মুক্তি পায় তার প্রার্থনা করেন ভক্তরা। আজ শ্রাবণের প্রথম সোমবার, আজকে শ্রাবণের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজ থেকে বাবার শ্রাবণ মাসের বিশেষ পূজা শুরু হয়েছে। কিন্তু বর্তমানে যে করোনা মহামারী সারা বিশ্বকে গ্রাস করেছে, তার জন্য এবার পরিস্থিতি একটু আলাদা। আগে অন্যান্য সময় শ্রাবণ মাসে ভোর 5টায় পূজা শুরু হতো, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এখন পুজো শুরু হবে। ভক্তরা এমনিতে বাইরে থেকে বাবাকে দর্শন করতে পারবে, প্রণাম করবে, ওইটুকুই। ভিতরে ঢুকে বাবাকে আর স্নান করানো এবার হচ্ছে না, যেহেতু পরিস্থিতি এবার খুব প্রতিকূল। তার জন্য আমরা ভক্তদের কাছে আবেদন করছি, পরিস্থিতির দিকে বিবেচনা করে অন্ততপক্ষে এই বৎসরের জন্য আপনারা বাবার স্নান থেকে বিরত থাকবেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।